শুরু করছি আজকের সেশন, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। তো সিলেবাসটা আমরা আগে দেখে নিই, সিলেবাসে কী কী রয়েছে, কী কী টপিকগুলো রয়েছে। তো ইউনিট ওয়ানে রয়েছে বেসিক্স অফ ট্রান্সমিশন, মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা লেআউট ডায়াগ্রাম রয়েছে এবং তাদের এক্সপ্লেনেশনগুলো রয়েছে, আর কেলভিনস ল রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট ইউনিট ওয়ানটা। ইউনিট ওয়ান থেকে মার্কস হচ্ছে মিনিমাম 4 নম্বর দিয়ে দেয়, আর ইউনিট টুটা হচ্ছে মিনিমাম 16 মার্কসের রয়েছে। ইউনিট টুটা হচ্ছে ট্রান্সমিশন লাইন কম্পোনেন্ট, ইউনিট টুটা অনেক লেন্দি রয়েছে, এখানে বিভিন্ন রকমের পোল রয়েছে, পোলের স্ট্রাকচার, তারপরে হচ্ছে ইনসুলেটর রয়েছে, দেখতে পাচ্ছি এখানে কী রয়েছে, কর্না ফরমেশন রয়েছে, স্যাগ রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রবলেম রয়েছে। ইউনিট থ্রিটা কী রয়েছে, ইউনিট থ্রি হচ্ছে ট্রান্সমিশন লাইন প্যারামিটার, ট্রান্সমিশন লাইন প্যারামিটার, স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, ফ্যারেন্ট ইফেক্ট, কনসে ট্রান্সপোজিশন, এগুলো এখান থেকে শর্ট নোট টাইপের দিয়ে দেয়, আর হচ্ছে প্রবলেমও এখান থেকে দিয়ে দেয়। সিম্পল ইউনিট টুটা, ইউনিট থ্রিটা খুবই ছোট এবং খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ইউনিট ফোর, ইউনিট ফোর হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিল, আন্ডারগ্রাউন্ড কেবিল বিভিন্ন রকম কেবিলের যে ক্রস সেকশন তাদের লেয়ারগুলো এক্সপ্লেনেশন করতে দেয়, আর হচ্ছে কেবিল রেটিং, ডিরেটিং ফ্যাক্টর কী, কেবিল লেইং প্রসেসগুলো কিন্তু দিয়ে দেয়। তো ইউনিট ফোরটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ইউনিট ফাইভ, ইউনিট ফাইভটা কী আছে, পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন, মানে পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন মানে হচ্ছে লাইন লস, লাইন এফিসিয়েন্সি, রেগুলেশন, এগুলো বের করতে দেয়, আর একটা পাওয়ার ফ্যাক্টর রয়েছে, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন ইম্প্রুভমেন্ট রয়েছে, আর রিলেটেড প্রবলেমগুলো খুবই, পাওয়ার ফ্যাক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট, তো এটা জানতেই হবে। নেক্সট হচ্ছে ইউনিট সিক্স, ইউনিট সিক্সে কী রয়েছে, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন রয়েছে, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশনের মধ্যে কী রয়েছে, রিজিওনাল গ্রিড খুব ইম্পর্ট্যান্ট, জানতেই হবে, ফ্যাক্ট কী জানতে হবে, ফ্যাক্টের অ্যাপ্লিকেশন জানতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট সেভেন, ইউনিট সেভেন কী রয়েছে, কম্পোনেন্ট অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, টোটাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে ইউনিট সেভেনে এক্সপ্লেন করা রয়েছে, তাদের ক্লাসিফিকেশন, তাদের কানেকশন ডায়াগ্রাম, তাদের কনসিডারেশন সব রয়েছে। লাস্ট হচ্ছে ইউনিট সেভেন, ইউনিট সেভেনে কি, সরি ইউনিট এইট, সাবস্টেশন রয়েছে, সাবস্টেশনে কী রয়েছে, সাবস্টেশনের ক্লাসিফিকেশন, সাবস্টেশন কী, সাবস্টেশন সিঙ্গেল অ্যান্ড ডায়াগ্রাম, তো এটাও খুব ইম্পর্ট্যান্ট, সাবস্টেশনটা জানতেই হবে। তো আমরা নেক্সট চলে আসি থিও পোর্শনে, এখানে আমরা চলে আসি যে এখানে আমরা কী দেখবো, লেআউটটা দেখবো, লেআউট ডায়াগ্রাম, লেআউট, ড্র দ্য লেআউট। তো এই লেআউট ডায়াগ্রামটা খুব ইম্পর্ট্যান্ট, টিডিপি, এটা হচ্ছে ইউনিট ওয়ানে আমরা আছি, ইউনিট ওয়ান হচ্ছে লেআউট ডায়াগ্রাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এই টোটালটাকে বলা হয় পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেমটা কী, পাওয়ার সিস্টেম হচ্ছে একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, যেখানে কী হয় যেখানে পাওয়ার সিস্টেমের যার মধ্যে কী রয়েছে, জেনারেশন রয়েছে, ট্রান্সমিশন রয়েছে, ডিস্ট্রিবিউশন রয়েছে, এই তিনটে নিয়ে হচ্ছে টোটাল পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেমের হচ্ছে এটা সিঙ্গেল ল্যান্ড ডায়াগ্রাম। তো আমরা জেনারেশন দেখতে পাচ্ছি এখানে 11 কিলোভোল্ট করেছেন। তো জেনারেশনে অনেকগুলো ভোল্টেজ লেভেল রয়েছে, রেটিং রয়েছে, সেগুলো আমরা পরে আসছি। তো এখানে 11 কেভি দেওয়া রয়েছে, 11 কেভিটা কী হচ্ছে, স্টেপ আপ হয়েছে, মানে এই যে ট্রান্সফরমারটা আমরা দেখতে পাচ্ছি 11 কেভি থেকে 132-এ স্টেপ আপ হয়েছে। তো এই যে সাবস্টেশন, এই সাবস্টেশনটাকে বলা হয় স্টেপ আপ সাবস্টেশন, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মধ্যেই রয়েছে, পাওয়ার প্ল্যান্টের যে এরিয়াটা রয়েছে তার মধ্যে রয়েছে। তো এখানে ভোল্টেজ লেভেলগুলো কিন্তু বিভিন্ন ভোল্টেজ লেভেলের স্টেপ আপ হয়। তো এটা যেহেতু সিঙ্গেল ল্যান্ড ডায়াগ্রাম, এখানে একটাই ভোল্টেজ লেভেল দেখানো রয়েছে, 11 থেকে অনেকগুলো ভোল্টেজ লেভেল হতে পারে, যেমন 132 হতে পারে, 220 হতে পারে, 440 হতে পারে, আর 110 হতে পারে, আরও যে আপার ভোল্টেজ লেভেলগুলো রয়েছে সেগুলো হতে পারে, ডিপেন্ড করবে সেগুলো ডিস্টেন্সের উপরে, পাওয়ার টোটাল পাওয়ারের উপরে ডিপেন্ড করবে। তো একই রকমভাবে তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে বলে প্রাইমারি ট্রান্সমিশন, এই এই ট্রান্সমিশন ভোল্টেজটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, মানে সব থেকে যে ভোল্টেজ লেভেলটা সব থেকে বেশি। তারপরে কী হচ্ছে, এই সাবস্টেশনটাকে বলা হয় প্রাইমারি গ্রিড সাবস্টেশন, এখানে কী হয় ভোল্টেজ লেভেলটা স্টেপ ডাউন হয়ে যায়, এখানে কী হয়েছে 132 থেকে 66 হয়েছে। তো 132 থেকে 66 এই ভোল্টেজ লেভেলগুলো কিন্তু ফিক্সড নয়, আমি কী বললাম যে 132 থেকে 110 হতে পারে, 66 হতে পারে, তাহলে কি এটা এটা ফিক্সড নয়। অ্যাজ পার রিকোয়ারমেন্টস এগুলো কী হয়, স্টেপ ডাউনগুলো চেঞ্জ হয়ে যায়। তাও এখানে একটাই দেখানো রয়েছে, তাহলে 66-এ এখানে অনেকগুলো ফিডার বেড়ে যাবে এখানে, আর এই যে ট্রান্সফরমারটা এটাকে কী বললাম, প্রাইমারি গ্রিড সাবস্টেশন, এই সাবস্টেশনে শুধু একটাই ভোল্টেজ লেভেল স্টেপ ডাউন হয় না, বিভিন্ন ভোল্টেজ লেভেলে স্টেপ ডাউন হয়। তো এটাও মনে রাখতে হবে, তাহলে যতগুলো ভোল্টেজ লেভেলে স্টেপ ডাউন হবে ততগুলো ফিডার, কিন্তু নাম্বার অফ ফিডার বেড়িয়ে যাবে, বিভিন্ন লোড সেন্টারে চলে যান। তো এই ডিস্টেন্সটাকে বলা হয় সেকেন্ডারি ট্রান্সমিশন।
নেক্সট আমরা যে সাবস্টেশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেকেন্ডারি সাবস্টেশন, এটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন বললাম, আর এটা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেশন। সেকেন্ডারি সাবস্টেশনটা আবার স্টেপ ডাউন হয়, এটা হচ্ছে একই রকমভাবে অনেকগুলো এখানে ট্রান্সফর্মার থাকবে, অনেকগুলো নাম্বার অফ ভোল্টেজ স্টেপ ডাউন হয়। এবার এই ডিস্টেন্সটাকে বলা হয় সে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, টোটাল ডিস্টেন্সটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এখান থেকে 11 KV-তে স্টেপ ডাউন হয়েছে, মানে 11 KV-র ফিডারগুলো বেরিয়ে গেছে। নেক্সট এই যে সাবস্টেশনটা, এই সাবস্টেশনটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন সাবস্টেশন অথবা পোল মাউন্টেড সাবস্টেশন। এই সাবস্টেশনটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে রাস্তার উপরে যে এইচ পোল অথবা ফোর পোলের উপরে যে ট্রান্সফর্মারগুলো বসানো থাকে সেই সাবস্টেশন হচ্ছে এটা পোল মাউন্টেড সাবস্টেশন। এখান থেকে কী হয়, এর যে আউটপুট, আউটপুট থেকে ডিরেক্ট কনজিউমার সাপ্লাই নেয়। তো এই ডিস্টেন্সটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো টোটাল লেআউটটা আমরা জেনে গেলাম, টোটাল লেআউটের মধ্যে কী রয়েছে, জেনারেশন রয়েছে, প্রাইমারি ট্রান্সমিশন রয়েছে, সেকেন্ডারি ট্রান্সমিশন রয়েছে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন রয়েছে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন রয়েছে। এটাকে কী বললাম, এটাকে বলা হয় স্টেপ আপ সাবস্টেশন, এটা হচ্ছে প্রাইমারি গ্রিড সাবস্টেশন, এটা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেশন, আর এই সাবস্টেশনটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন সাবস্টেশন অথবা পোল মাউন্টেড সাবস্টেশন। তো এটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা চলে আসছি পাওয়ার সিস্টেম, আমরা জেনে গেলাম পাওয়ার। এবার হচ্ছে জেনারেশন, বিভিন্ন ভোল্টেজ লেভেলগুলো কী। জেনারেশন হচ্ছে যে ভোল্টেজ লেভেলে জেনারেট করা হয় সেটা হচ্ছে জেনারেশন ভোল্টেজ। জেনারেশন ভোল্টেজগুলো কী কী হয়, 3.3 KV, 6.6 KV, 11 KV, 33 KV, এগুলো হচ্ছে জেনারেশন ভোল্টেজ। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন ভোল্টেজ, ট্রান্সমিশন ভোল্টেজ অনেকগুলো রয়েছে, তো প্রত্যেকটা ভোল্টেজ লেভেলই কিন্তু মনে রাখতে হবে, কারণ এর বাইরে ভোল্টেজগুলো কিন্তু ট্রান্সমিশন ভোল্টেজ নয়। তো এই ট্রান্সমিশন ভোল্টেজগুলো মনে রাখতে হয়, 33 KV, 66 KV, 110 KV, 132 KV, 220 KV, 400 KV, 765 KV, আর হচ্ছে 1200 kV। তো এইগুলো হচ্ছে ট্রান্সমিশন ভোল্টেজ। তো ট্রান্সমিশনের দুটো রয়েছে, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশনটা আমি কী বললাম, যে প্রাইমারি ট্রান্সমিশনটা সব থেকে বেশি হয়, যে হায়ার রেটিংটা প্রাইমারি ট্রান্সমিশন হয়, তার ও লোয়ারগুলো হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। আমার যদি এখানে প্রাইমারি ট্রান্সমিশন 132 হয়, তাহলে 132-এর নিচে যে ভোল্টেজ লেভেলগুলো সেগুলো হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশনের মধ্যে পড়বে। যদি আমরা ধরে নিই 400 kV হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন, তো 400-এর যে নিচের যে ভোল্টেজ লেভেলগুলো সেগুলো হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশনের মধ্যে পড়বে। তো এইভাবে কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারি ট্রান্সমিশনের ভোল্টেজ লেভেলগুলো চুজ করা হয়। নেক্সট আমরা চলে আসছি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনের একই রকম রয়েছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজগুলো হচ্ছে 11 KV, 33 KV। তো এগুলো যদি আরও যদি ওল্ডেস্ট টাইপের ডিস্ট্রিবিউশন সিস্টেমে চলে যায়, তো সেখানে হচ্ছে 3.3 KV, আর হচ্ছে 6.6 KV-টাও হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে। যেমন হচ্ছে আমরা জেনারেশনে দেখেছিলাম, জেনারেশনে 3.3 KV, 6.6 KV, তো এই দুটো হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মধ্যে রয়েছে। তো এই দুটো মনে রাখতে হবে। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা কী হচ্ছে, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হচ্ছে থ্রি ফেজ ফোর ওয়্যারের ক্ষেত্রে হচ্ছে 440 ভোল্ট, আর সিঙ্গেল ফেজ টু ওয়্যারের ক্ষেত্রে হচ্ছে 240 ভোল্ট। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো আমরা যদি লেআউটে চলে আসি, লেআউটটা কী দেখলাম, যে এই যে প্রাইমারি ট্রান্সমিশনটা কী বললাম, এটা হচ্ছে সব থেকে হায়েস্ট ট্রান্সমিশন, তারপরে কী হয় আস্তে আস্তে কমে যায়। আর সেকেন্ডারি ট্রান্সমিশনটা কী বললাম, এটা হচ্ছে 3.3 KV, 6.6 KV, 11 KV, 33 KV হতে পারে। আর সেকেন্ডারি ট্রান্সমিশনটা কী হবে, সেকেন্ডারি ট্রান্সমিশন হচ্ছে থ্রি ফেজ যদি হয় 440 ভোল্ট, আর সিঙ্গেল ফেজ যদি হয় 240 ভোল্ট। তো এটা হচ্ছে টোটাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, অবশ্যই মনে রাখতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, কারণ এটা অনেক সময় ইন্টারভিউতে কিন্তু ড্র করতে দেয়, ড্র দ্য লেআউট অফ দ্য পাওয়ার সিস্টেম অথবা ড্র দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ দ্য পাওয়ার সিস্টেম ফ্রম জেনারেটিং স্টেশন টু কনজিউমার। তো এই লাইনটা প্র্যাকটিস করতে হবে, আর এই ভোল্টেজ লেভেলগুলো তোমরা ট্রাই করবে বিভিন্ন ভোল্টেজ লেভেল দিয়ে ড্র করতে, কারণ এই ভোল্টেজ লেভেলগুলো কিন্তু ফিক্সড নয়। আমি বারবার করে বলছি, এই ভোল্টেজ লেভেলগুলো চেঞ্জ। 11 KV-টা তোমরা রাখবে, যেহেতু এই 11 KV-টা জেনারেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড জেনারেটিং ভোল্টেজ 11 KV। তো 11 KV-টা রাখবে এখানে, আর এইগুলো চেঞ্জ করবে, এগুলো হচ্ছে 400 kV করে দেবে এখানে, আর এটা যদি 400 হয় তাহলে এখানে 400 থেকে 132 করতে পারো, আর এখানে 132 থেকে 33 করতে পারো, 33 থেকে 440 করতে পারো। তাহলে এইভাবে কিন্তু ভোল্টেজ লেভেলগুলো চেঞ্জ করা যায়। আজকের সেশন এই অবধি।